অ্যাক্টিভ ইনকাম অথবা প্যাসিভ ইনকাম, আপনার অ্যাকচুয়ালি কোনটা করা উচিত? যে যারা আসলে অ্যাক্টিভ ইনকাম করতেছেন তাদেরকে আদৌ প্যাসিভ ইনকামের দিকে আসা উচিত কিনা, বা যদি আপনি আসতে চান তাহলে আপনি কিভাবে আসবেন, এবং আদৌ আপনি অ্যাক্টিভ ইনকাম করে বেশি দূর যেতে পারবেন কিনা। শুধুমাত্র যদি আপনি একটা ইনকাম সোর্সের প্রতি নির্ভরশীল হন, সেটা হইতে পারে জব, সেটা হইতে পারে ফ্রিল্যান্সিং, সেটা হইতে পারে কোনো একটা ব্যবসা, তাহলে আপনার সার্ভাইভ করা ইন দ্য ফিউচার অনেক কষ্ট হয়ে যাবে। দিন দিন ইনফ্লেশন রেট আস্তে আস্তে বাড়তেছে এবং টাকার মান কমতেছে, ডলারের দাম বাড়তেছে, এই যে জিনিসটা হচ্ছে সেটার জন্য আপনার যে ক্রয় ক্ষমতা আছে সেটা আস্তে আস্তে কমতেছে। প্রতিনিয়ত যদি আপনার ক্রয় ক্ষমতা কমতে থাকে এবং আপনার স্যালারিটা বাড়তে না থাকে ওইভাবে, তখন কিন্তু আপনার সার্ভাইভ করা অনেক কষ্টকর হয়ে যাবে। আপনার যে কোনো একটা ইনকাম সোর্সের প্রতি ফুললি নির্ভরশীল হওয়া উচিত না, এবং এটা আমি বারবার বলি, বাট অনেকেই আছে যে আউট অফ নোওয়্যার তারা বলে থাকে যে শুধুমাত্র জব করলেই যদি আপনি টাকা ইনকাম করেন ভালো, তাহলে আর একটা কেন করা দরকার? কারণ আপনি করতেছেন না, কারণ আপনি এখন বুঝতেছেন না, বাট প্রতিনিয়ত আপনার ক্রয় ক্ষমতা কমতেছে এবং প্রতিনিয়ত আপনি আস্তে আস্তে আপনার ক্রয় ক্ষমতা কমাচ্ছেন, ইনকামটা বাড়াচ্ছেন না, বা একাধিক ইনকাম সোর্স বাড়াচ্ছেন না দেখে আপনি আজকে থেকে 10 বছর পর আপনার সার্ভাইভ করা অনেক কষ্ট করে যাবে যদি এই মাইন্ডসেটটা নিয়ে থাকেন। সো বেটার হলো এই মাইন্ডসেটটা চেঞ্জ করা, এবং আপনি অ্যাক্টিভ ইনকাম বা প্যাসিভ ইনকামের পাশাপাশি আরও যদি কোনো ইনকাম সোর্স আপনি জেনারেট করতে পারেন, কোনো একটা বিজনেস করেন, অ্যাজ ইউর ওয়েশ। সো শুরুতে আমি আপনাকে বলবো যে অ্যাক্টিভ ইনকাম কী, যে কাজটা আপনি কন্টিনিউসলি করবেন এবং তার বিনিময়ে আপনি যে পেমেন্টটা পাবেন বা যে স্যালারিটা পাবেন সেটাই হলো অ্যাক্টিভ ইনকাম। সো রাইট নাও যদি আপনি কোনো একটা জব করে থাকেন, যে কোনো একটা ব্যাঙ্কে হোক বা যে কোনো প্রতিষ্ঠানে হোক, যেখানেই আপনি জব করেন না কেন, সেটা হলো একটা অ্যাক্টিভ ইনকাম, কারণ আপনি কন্টিনিউসলি সেখানে কাজ করবেন এবং যে কয়দিন সেখানে কাজ করবেন সেই কয়দিনে আপনি স্যালারি পাবেন, বা যখন থেকে আপনি সেটা বাদ দিয়ে দেবেন, যদি এখন হয় এমন আজকে থেকে আমি এই জবটা করব না, সে হইতে কিন্তু আপনি আর কোনো স্যালারি পাবেন না বা সেখানে কোনো টাকা পাবেন না। সো এই যে পুরো ব্যাপারটা, এটা হলো অ্যাক্টিভ ইনকাম, যে আপনি যতক্ষণ কাজ করতেছেন ততক্ষণই আপনি টাকা পাচ্ছেন বা আপনি সেই অনুযায়ী স্যালারি পাচ্ছেন। তো এইরকম অ্যাক্টিভ ইনকাম কিন্তু অনেক আছে, লাইক যদি আপনি চাকরি করেন বা যদি আপনি ফ্রিল্যান্সিং কাজও করেন, সেটাও কিন্তু অ্যাক্টিভ ইনকামের ভিতরে পড়ে। কারণ সেমভাবে আপনি ফ্রিল্যান্স কাজ করতেছেন, যতদিন কাজ করবেন বা যতদিন কাজ নামিয়ে করতেছেন, সেটা হলো আপনার অ্যাক্টিভ ইনকাম। সো এছাড়াও যদি আপনি কোনো একটা বিজনেসে থাকেন যেখানে আপনার কন্টিনিউসলি যেতে হচ্ছে, যদি আমি আপনাকে বলি যে আপনি একটা দোকান দিয়ে বসছেন, তো সেটাও কিন্তু একটা অ্যাক্টিভ ইনকামের ভিতরে পড়ে, সেটা কিন্তু আপনার ব্যবসা বা সেটা কিন্তু একটা অ্যাক্টিভ ইনকাম। কারণ যতদিন আপনি দোকানে গিয়ে বিভিন্ন ধরনের পণ্য সেল করবেন ততদিন আপনার ইনকামটা থাকতেছে, তারপরে আর থাকতেছে না। সো এই পুরো ব্যাপারটি হলো অ্যাক্টিভ ইনকাম, যে যতদিন আপনি কাজ করতেছেন ততদিন আপনার স্যালারি বা ততদিন আপনি টাকা পাচ্ছেন। এরপরে ব্যাপারটা হলো প্যাসিভ ইনকাম। সো প্যাসিভ ইনকামটা হলো যেসব কাজ আপনি একবার করে রাখছেন এবং সেইটার ফলশ্রুতিতে যে বেনিফিটটা আসবে সেটা আপনি কন্টিনিউসলি পাচ্ছেন, সেটা আপনি 6 মাস পরেও পাচ্ছেন, আপনি 1 বছর পরেও পাচ্ছেন, বা আপনি 2 বছর পরেও পাবেন। এর মানে এই না যে আমি একবার কাজ করি আমি চলে গেলাম, আমি আর কোনো কাজই করলাম না, এর মানে আমার কন্টিনিউসলি কাজ করতে হবে, বাট আমি যে কাজগুলো করতেছি বা যেগুলো আমি ফিউচারে করব সেগুলোর বেনিফিট আমি লং টার্মের জন্য পাচ্ছি। আর যেমন আমি আপনাকে বলি যে আমি যদি একটা বাড়ি বানাই ঢাকা শহরে বা আমি গ্রামের দিকে যে কোনো জায়গায় যদি আমি একটা 6তলা বাড়ি বানাই এবং সেখান থেকে আমি কিন্তু একবারই বাড়িটা বানাইলাম এবং সেখানে অবশ্যই আমার খরচ হয়েছে অনেক বা আমার একটা পুরো বাড়ি করতে অনেক সময় লাগছে, তো এই বাড়িটা করার পর থেকে আমি যদি 6তলা একটা বাড়ি করি সেখান থেকে কন্টিনিউসলি আমি কিন্তু ভাড়া পাচ্ছি। তো এই যে ভাড়াটা পাচ্ছি এটাও কিন্তু একটা প্যাসিভ ইনকাম। যে বাড়ি বিক্রি ছাড়াও যদি আপনি ব্লগিং করেন বা ইউটিউবিং করেন বা যদি কোনো একটা বই বেচেন আপনি, লাইক যে কোনো একটা ই বুক হইতে পারে বা সরাসরি ফিজিক্যাল বুক হইতে পারে, লাইক আপনি বইটা একবারই লিখছেন সেটা আপনি কিন্তু কন্টিনিউসলি সেল করতে পারতেছেন, লাইক আপনি নেক্সট 2 বছর 5 বছর পরেও যদি বইটা থাকে তাহলে আপনি সেল করতে পারবেন। তো এই সব ব্যাপারগুলো হলো আপনার প্যাসিভ ইনকাম। রাইট নাও কথা হলো যে আমি যদি অ্যাক্টিভ ইনকাম করি, টাকা ইনকাম করতেছি, আমার হয়তো বা প্যাসিভ ইনকাম করার দরকার নেই কারণ আমি একটা ভালো স্যালারি পাচ্ছি, এখন আমি অ্যাক্টিভ ইনকাম বাদ দিয়ে কি আমার প্যাসিভ ইনকাম আসা উচিত হবে? সো এইটা বলার আগে আমার শুরুতে দেখতে হবে যে অ্যাক্টিভ ইনকামের সুবিধা অসুবিধাগুলো কী কী আছে এবং প্যাসিভ ইনকামের সুবিধা অসুবিধাগুলো কী আছে। সো আমি শুরুতে বলবো যে অ্যাক্টিভ ইনকাম করার বেনিফিটটা কী। সো অ্যাক্টিভ ইনকাম যারা করে তারা কিন্তু একটা স্থায়ীভাবে কোনো একটা কাজ পেলো এবং একটা লং টার্মের জন্য তারা একটা মোটামুটিভাবে একটা সিকিউর লাইফ লিড করতে পারতেছে কারণ তাদের একটা অ্যাক্টিভ ইনকাম আছে। আর এছাড়াও আরেকটা ব্যাপার হলো যে আপনি কন্টিনিউসলি প্রতি মাসে আপনার যদি খরচ হয় 30,000 টাকা আর আপনি যদি প্রতি মাসে 40,000 টাকা ইনকাম করেন বা 50,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনার একটা লং টার্মের জন্য একটা সেভিংস আপনার আস্তে আস্তে হচ্ছে এবং সেটা আপনি আস্তে আস্তে জমাতে পারতেছেন। রাইট নাও যদি অ্যাক্টিভ ইনকামের অসুবিধাগুলো বলি, সেটা বলবো যে অ্যাক্টিভ ইনকাম যেটা আপনার হবে সেটা কিন্তু বেশি
বাড়বে না সহজে। কারণ আপনি যদি জব করেন, আপনি ফ্রিলান্সিং কাজ করেন বা আপনি ব্যবসা করেন, সেখান থেকে আপনার একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি যদি ইনকাম করতে চান তাহলে হয়তো বা সেখানে হবে না, ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে হয়তো হইতে পারে। বা যদি আমি দেখি যে বেশিরভাগ মানুষ জব করতেছে, তো সেই অনুযায়ী যদি আপনি চিন্তা করেন তখন দেখবেন যে আপনার যে ইনকামটা আছে সেটা আপনি চাইলেই বাড়াতে পারতেছেন না, হয়তো ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে বাড়াতে পারতেছেন, তারপরও আপনি এটা দেখতে হবে যে আপনি যখনই কাজ করতেছেন তখন ইনকাম হচ্ছে। সো বাই এনি চান্স যদি আপনার কোনো একটা সমস্যা হয় এবং 3 মাস 6 মাসের মতো আপনি কাজ না করতে পারেন, আপনার ফ্রিলান্সিং প্রোফাইল বলেন বা আপনার ফ্রিলান্সিং করার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। সো অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভ ইনকামের সুবিধাও আছে এবং অসুবিধাও আছে, যে আপনি কাজ করা যেহেতু বন্ধ করবে সেহেতু আপনার খুবই লস হয়ে যাবে এবং আপনি যে স্যালারিটা পাচ্ছেন সেটা আপনি চাইলেই বেশি বাড়াইতে পারবেন না। অ্যাক্টিভ ইনকামের সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। সেমভাবে যদি আমি বলি যে প্যাসিভ ইনকামের কিন্তু সুবিধা আছে এবং অসুবিধা আছে, তো শুরুতে যদি সুবিধা বলি তাহলে বলবো যে প্যাসিভ ইনকামের মেইন সুবিধা হলো যে আপনি কিন্তু এটা অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি করতে পারবেন, নট যে আপনার পুরোপুরি অ্যাক্টিভ ইনকামটা বাদ দিয়ে আপনি এটা করতে হবে এমন কিন্তু না, আপনি চাইলে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি এটা করতে পারবেন। প্যাসিভ ইনকামের মাধ্যমে আপনি একটা লং টার্মের জন্য একটা ইনকাম সোর্স দাঁড়া করতে পারতেছেন, যেটা দিয়ে আপনি লং টার্মের জন্য সার্ভাইভ করতে পারবেন এবং সেটা কন্টিনিউয়াসলি আসতে থাকবে। সো এই যে আপনি একটা ইনকাম সোর্স দাঁড়া করে পারতেছেন যেটা আপনার লং টার্মের জন্য অনেক হেল্প হবে, এটা কিন্তু আপনার প্যাসিভ ইনকামেই সম্ভব, এটা কিন্তু আপনার অ্যাক্টিভ ইনকাম দিয়ে সম্ভব না। আর সেইভাবে আমি যদি অসুবিধার ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখবো যে প্যাসিভ ইনকাম শুরু করার সময় অনেক আপনার হার্ডওয়ার্ক করতে হবে এবং একটা প্যাসিভ ইনকাম সোর্স ভালো করে রান করতে হলে আপনাকে 1 থেকে 2 বছর বা তার চেয়েও সামটাইম বেশি সময় প্রয়োজন হয়। সো এই যে ধৈর্যটা আপনি 2 বছর ধরে দিবেন বা আপনি এই যে 2 বছর ধরে আপনি সময়টা দিবেন, এই যে আপনার ধৈর্য ধরে কাজ করবেন, এইটা সামটাইম আমাদের দিয়ে হয় না। সো এইটা কিন্তু শুরু করাটা একটু ডিফিকাল্ট। সো মোটামুটিভাবে যদি আপনি দুই দিকেই চিন্তা করেন যে অ্যাক্টিভ ইনকামের সুবিধা অসুবিধা আছে এবং প্যাসিভ ইনকামেরও সুবিধা অসুবিধা আছে, রাইট নাও কথা হলো যে আপনার আদৌ অ্যাক্টিভ ইনকাম বাদ দিয়ে প্যাসিভ ইনকাম শুরু করা উচিত হবে কিনা, বা আপনার অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের চিন্তা করা উচিত হবে কিনা, যে শুধুমাত্র অ্যাক্টিভ ইনকাম বা শুধুমাত্র একটা প্যাসিভ ইনকামে কখনো আপনার থাকা উচিত না। যখন আপনি প্যাসিভ ইনকাম শুরু করবেন এবং আপনি যদি কোনো ইনকামই না করে থাকেন তখন আপনার প্যাসিভ ইনকাম শুরু করাটা খুবই টাফ হয়ে যায়। আপনি যদি ইউটিউব ধরেন বা আপনি যদি ব্লগিং ধরেন বা যদি আপনি একটা বাড়িও বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার টাকা প্রয়োজন। এখন আপনি যদি শুরুতে কোনো অ্যাক্টিভ ইনকাম নাই করে থাকেন, সেখান থেকে কোনো সেভিংস না থাকে, টাকা না থাকে, তখন কিন্তু আপনি প্যাসিভ ইনকাম শুরু করতে পারবেন না। যে শুরুর দিকে আপনার চিন্তা থাকা উচিত যে আপনার যে কোনো একটা অ্যাক্টিভ ইনকাম থাকা উচিত, লাইক সেটা হতে পারে জব, সেটা হতে পারে ফ্রিলান্সিং, সেটা হতে পারে কোনো একটা ব্যবসা, তো সেটা দিয়ে আপনি যেটা ইনকাম করতেছেন সেইটা সেভ করে কিছুটা বিজনেসের ক্ষেত্রে বা কিছুটা আপনার প্যাসিভ ইনকামের কথা দেন আপনি চিন্তা করতে পারেন। সো এইটা হবে আমার মেইন সাজেশন যদি আপনি করতে চান, কারণ এখন অনেকেই আছে জব করে, অনেকেই আছে ফ্রিলান্সিং করে, বাট শুধুমাত্র ফ্রিলান্সিং ছাড়া তার অন্য কোনো সাইড ইনকাম নেই। তো এরকম যদি হয় তখন কিন্তু আপনার সার্ভাইভ করা অনেক কষ্টকর হয়ে যাবে। রাইট নাও আপনি ডিসাইড করতে পারেন যে আপনার শুধুমাত্র অ্যাক্টিভ ইনকাম বা শুধুমাত্র প্যাসিভ ইনকাম আপনি শুরু করবেন কিনা বা পাশাপাশি আপনি করবেন কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।